হ্যালো ভিউয়ার্স, পিসিবি ডিজাইন স্কুল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে একটা পিসিবি লেআউট ডিজাইন করার পরে এই পিসিবি লেআউট থেকে কিভাবে পিডিএফ ফাইল জেনারেট করা যায় এবং এই পিডিএফ ফাইল দিয়ে কিভাবে বাংলাদেশ থেকে পিসিবি তৈরি করে নেওয়া যায় সেই বিষয়টি। তো চলুন ভিউয়ার্স, আমরা দেখে নেই কিভাবে একটা পিসিবি লেআউট থেকে পিডিএফ ফাইল জেনারেট করা যায়। তো আমি প্রথমেই আমার ডিজাইন করা একটা পিসিবি চালু করে নিচ্ছি। হ্যাঁ, এটাই হলো আমার ডিজাইন করা সেই পিসিবিটি। তো আমি এইখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিডিএফ ফাইল জেনারেট করতে হয়। তো পিডিএফ ফাইল জেনারেট করার জন্য আমাদের কিছু বিষয় আগে জানতে হয়, সেটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে আস্তে আস্তে আপনাদেরকে বলবো। তো তো চলুন কিভাবে করে সে বিষয়টি আমরা প্রথমে দেখে নিই। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার পিসিবি। তো একটা সিঙ্গেল লেয়ার পিসিবি প্রিন্ট করানোর জন্য, বাংলাদেশে প্রিন্ট করানোর জন্য আপনাকে তিনটা পিডিএফ ফাইল জেনারেট করতে হবে। একটা হলো টপ সিল, একটা বটম সিল, একটা বটম কপার, এনাফ। এই তিনটা দিয়েই হচ্ছে আপনি বাংলাদেশ থেকে পিসিবি করে নিতে পারবেন আর কি, তৈরি করে নিতে পারবেন। তো আমরা প্রথমেই হচ্ছে এই পিসিবি থেকে আমরা হচ্ছে পিডিএফ ফাইলগুলো তৈরি করব। প্রথমে যে ফাইলটা তৈরি করব সেটা হলো টপ সিল ফাইলটা। তো টপ সিল ফাইল তৈরি করার জন্য আমাদের এই প্রোটিয়াসের সফটওয়্যারে এইখানে আউটপুটে যেতে হবে। আউটপুটে যাওয়ার পরে এক্সপোর্ট গ্রাফিক্স, এক্সপোর্ট গ্রাফিক্স থেকে এক্সপোর্ট অ্যাডোব পিডিএফ ফাইল। অ্যাডোব পিডিএফ ফাইল এখানে দেখবেন যে হচ্ছে একটা উইন্ডো চলে এসেছে। এই উইন্ডোর মধ্যেই হচ্ছে আমি আসলে কোন ফাইলটা পিডিএফ করতে চাচ্ছি সেটা এখান থেকে আমি দিয়ে দিতে পারবো। তো এখানে হচ্ছে অনেকগুলো ফাইল আছে, অনেকগুলো আছে, টপ কপার, বটম কপার, টপ সিল, কেনাদার অনেক ফাইল আছে এখানে। তো এইখানে হচ্ছে আমাদের এত কিছু লাগবে না, আমরা প্রথমে হচ্ছে টপ সিলটারে হচ্ছে পিডিএফ করে নেব। তো সেক্ষেত্রে আমি প্রথমে এখানে যে নান যে অপশনটা আছে নানটাকে সিলেক্ট করে নেবো। তাহলে আমার এই টিকচিহ্নগুলো সব উঠে গেল। এখন হচ্ছে আমি এই আমার টপ সিলটা, টপ সিল্কের যে পিডিএফটা সেটা হচ্ছে আমি জেনারেট করবো আর কি, শুধুমাত্র টপ সিলটা। তো টপ সিল্ক জেনারেট করার ক্ষেত্রে এখানে হচ্ছে যে বিষয়টা দেখতেছেন রিফ্লেকশন, রিফ্লেকশনটা হচ্ছে এটা নর্মাল অবস্থায় রাখতে হয়। তো বাংলাদেশ থেকে পিসিবি অর্ডার করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে বিষয়টা করতে হয় টপ আর বটমের ক্ষেত্রে, তো টপের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা নর্মালি রাখবেন, আর বটমের ক্ষেত্রে মানে বটমের যত কিছুই হচ্ছে আপনি পিডিএফ করবেন সেগুলোতে হচ্ছে মিরর দিতে হবে আর টপে নর্মাল থাকবে। তো ওকে, আমরা হচ্ছে এখন টপ সিল্কের যে পিডিএফটা সেটা হচ্ছে তৈরি করে ফেলে। আমরা প্রথমে এটা নান করে নিয়েছি, এখানে সব টিক চিহ্নগুলো উঠে গেছে। তো এখন আমরা হচ্ছে এখানে টপ সিল্কটা পিডিএফ করবো। তো টপ সিল্ক পিডিএফ করার জন্য আমরা টপ সিল্কে হচ্ছে টিক মার্কটা দিয়ে নেব, আর দেন সাথে হচ্ছে আমরা বোর্ড এজ, পিসিবির যে বোর্ড এজ সেইখানে হচ্ছে আমরা টিক মার্ক দিয়ে নেব। তো হয়ে গেল আমাদের এটা হচ্ছে এখানে এই দুইটা জায়গাতে টিক মার্ক দিলেই হবে। তো আমাদের টপ সিল্ক এটা করার জন্য এখন অলমোস্ট হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমরা এই ফাইলটা কোথায় রাখবো সেই ফাইলটা আমরা হচ্ছে সিলেক্ট করে দেব। তো আমি আমার হচ্ছে এই প্রজেক্টের মধ্যে রাখতেছি, পিসিবি প্রিন্ট প্রজেক্ট পিডিএফ, এখানে রাখলাম। তো এখানে হচ্ছে রাখলে এটা হচ্ছে আমরা টপ সিল্ক যেহেতু করতেছি, টপ সিল্ক নামেই হচ্ছে এটাকে পিডিএফ ফাইল জেনারেট করবো। তো টপ সিল্ক, টপ সিল্ক সেভ হয়ে গেল। তারপরে যদি আমরা ওকে দিয়ে দেই, দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে টপ সিল্কের পিডিএফ ফাইলটা জেনারেট হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আমরা বটম সিল্ক এবং বটম কপারেরও পিডিএফ ফাইলটা জেনারেট করে ফেলবো। তো চলুন ভিউয়ার্স, আমরা আবার আউটপুটে যাই। আউটপুটে যাওয়ার পর এক্সপোর্ট গ্রাফিক্স, এক্সপোর্ট গ্রাফিক্স থেকে এক্সপোর্ট অ্যাডোব পিডিএফ ফাইল, পিডিএফ ফাইলে যাওয়ার পর আমরা সব নান করে দিব। তারপরে হচ্ছে আমরা কি নেবো, বটম কপার, বটম কপার নেবো। আর সাথে বলে রাখছি সেটা হচ্ছে বোর্ডেজটা আপনাদের সবসময় নিতে হবে। তো এই বোর্ডেজ নিলাম আর হচ্ছে বটম কপার। তো ভিউয়ার্স, একটু আগে বলছিলাম যেটা হচ্ছে টপের ক্ষেত্রে নর্মাল রাখতে হয় আর বটমের ক্ষেত্রে এটা মিরর করে নিতে হয়। তো আমরা হচ্ছে মিরর করে নিলাম, আর আমরা হচ্ছে ফাইলটা সেম আগের জায়গাতে রাখবো। সেক্ষেত্রে হচ্ছে এটার নামটা চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে বটম সিল্ক, বটম সরি বটম কপার, বটম কপার।
তো আমরা হচ্ছে এটা সেভ করে নিলাম বটম কভার। তো এখন আমাদের বটম কভার বোর্ডে আমরা টিক দিয়ে দিয়েছি, ফাইল কোথায় রাখবো সেটাও হয়ে গেছে, ওকে দিলে আমাদের হচ্ছে এই যে আমাদের হচ্ছে বটম কভারটার হচ্ছে পিডিএফ ফাইল জেনারেট হয়ে গেল। তো ঠিক একইভাবে আমরা বটম সিল্কের যে পিডিএফ ফাইলটা সেটা হচ্ছে আমরা জেনারেট করে নিব। তো বটম সিল্কের জেনারেট ফাইল পিডিএফ জেনারেট করার জন্য আমরা আবার আউটপুটে যাব, আউটপুট থেকে এক্সপোর্ট গ্রাফিক্সে যাব, এক্সপোর্ট গ্রাফিক্স থেকে এক্সপোর্ট অ্যাডোব পিডিএফ ফাইল, অ্যাডোব পিডিএফ ফাইলে যাওয়ার পরে আমরা সব নান করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা বটম সিল্ক নেব, দেন বোর্ডেজ নেব। বোর্ডেজ নেওয়ার পরে আমাদের এটা মিরর করা আছে, যেহেতু বটমের ক্ষেত্রে এটা মিরর রাখতে হয়, সবসময় এটা মনে রাখবেন মিরর দিতেই হবে, মিরর না দিলে এটা ওই টপের সাথে কখনোই বনবে না বা হচ্ছে ম্যাচিং হবে না। সেক্ষেত্রে এটা আমরা সব কিছু করে নিলাম। দেন আমরা ফাইলটা রাখবো হচ্ছে আমার এই ফাইলের ভিতরে পিসিবি পেন্ট প্রজেক্টে, এটা হচ্ছে বটম সিল্ক। তো বটম সিল্ক আমরা সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা ওকে দিলাম, এই হচ্ছে আমাদের বটম সিল্ক। তো আমার বটম সিল্কে হচ্ছে আমাদের কোনো কম্পোনেন্ট নাই বিধায় হচ্ছে এইখানে আমাদের কোনো আসে নাই, লেখা আসে নাই। তো আমাদের হচ্ছে এই সার্কিটটাতে বটমটা না করলেও হয়তো, বাট বটমে যদি হচ্ছে কোনো সিল্ক থাকে, বটম সিল্ক থাকে এরকম লেখা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বটমটা করে নিতে হবে। তো এভাবেই হচ্ছে আমাদের প্রিন্ট পিসিবি প্রিন্ট করে নিতে হয়। তো পিসিবি প্রিন্ট করে নিতে হয় যে আমাদের তিনটা টপ সিল্ক, বটম কপার অ্যান্ড বটম সিল্ক। তো এখন হচ্ছে ভিউয়ার্স আমি একটা জিনিস বলে রাখি, সেটা হলো এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পিসিবির ক্ষেত্রে। এখন যদি আপনি ডাবল লেয়ার পিসিবির ক্ষেত্রে যদি হচ্ছে এই পিডিএফ জেনারেট করতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই সিঙ্গেল লেয়ার পিসিবির মতো সেম, এখানে আমরা তিনটা ফাইল জেনারেট করছি, ওইখানে হচ্ছে পাঁচটা ফাইল জেনারেট হবে। সেটা হলো একটা হলো টপ কপার, একটা টপ সিল্ক, একটা বটম কপার, একটা বটম সিল্ক, সরি চারটা ফাইল জেনারেট করলে আমাদের হচ্ছে ডাবল লেয়ার পিসিবির ক্ষেত্রে আমরা হচ্ছে পিডিএফ জেনারেট করতে পারবো এবং বাংলাদেশ থেকে পিসিবিগুলো অর্ডার করতে পারবো। তো এই হচ্ছে এভাবেই হচ্ছে আপনার পিসিবি লেআউট থেকে পিডিএফ জেনারেট করতে হয়, এবং হচ্ছে এই ফাইলগুলোই আপনি যেখান থেকে হচ্ছে পিসিবিটা তৈরি করে নেবেন, বাংলাদেশে অনেক জায়গা আছে যেখান থেকে হচ্ছে পিসিবি প্রিন্ট করায় নেওয়া যায়, তা আপনারা হচ্ছে ওই তাদেরকে ওই ভেন্ডরগুলোকে হচ্ছে এই পিসিবি পিডিএফগুলো দিলেই তারা হচ্ছে আপনাদেরকে ফুল পিসিবি করে আপনাদেরকে দিতে পারবে। তো ভিউয়ার্স আজকে এতটুকুই, হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।